আসসালামু আলাইকুম গাইস, প্লেজ্যাপ একটা ভেরিফাইড গেমিং প্রজেক্ট। এখানে আপনি গেম খেলে আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন এটা আমি দেখাই দেবো। এখান থেকে সরাসরি তাদের যে নিজস্ব নেটিভ টোকেনটা আছে, এই যে PZP যে টোকেনটা আছে, এই টোকেনটা আপনি আর্নিং করতে পারবেন। এবং এটা কিন্তু পলিগন নেটওয়ার্কে, সো ফিও একদম কম লাগবে। আর আপনার এখানে কোনো ইনভেস্টমেন্ট করা লাগতেছে না, কোনো NFT বাই করা লাগতেছে না, এমনিতেই ফ্রিতে এখন আপনি আর্নিংটা করতে পারবেন। হয়তো ভাই আর্নিং বেশি দিন করতে পারবেন না। আর তাদের টুইটার পেজের মধ্যে সরাসরি আসলাম, এখানে আপনি টুইটার দেখতে পারবেন। এবং যে টুইটারটা আছে, টুইটারটা অলরেডি ফুললি ভেরিফাইড। এখানে দেখবেন বড় বড় প্রজেক্ট তাদেরকে ফলো করে রাখছে, আর তাছাড়া বড় বড় লঞ্চপ্যাডের মধ্যে তাদের আইডিও, তাদের যে টোকেনের আইডিও আছে এটা লঞ্চ করছিল। এই যেরকম BSC স্টেশন, তাছাড়া এখানে ডাও স্টার্টার, বড় বড় কোম্পানি এখানে ফলো করা আছে। এই টুইটারটা আমার, মানে এই টুইটারটা দিয়ে কম অ্যাকাউন্ট ফলো করা, যার কারণে এখানেও কম দেখাইতেছে। অন্য একটা আছে, ওইটা দিয়ে আরও বেশি ফলো করা দেখাইছিল। তো এখান থেকে আপনি কীভাবে আর্নিংটা করবেন এটা আমি দেখাই দিই। এখান থেকে সরাসরি তাদের যেই গেমিং প্ল্যাটফর্ম, মানে গেমের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটাতে যদি যাই। ওকে, তো এটা হচ্ছে গেমের যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অলরেডি মানে অ্যাপেল স্টোর এবং প্লে স্টোর দুইটার মধ্যেই অ্যাভেলেবেল। সো আপনারা যে কোনো ফোন দিয়ে আপনি এটা ইনস্টল করতে পারবেন। আর এটা দেখতে পারবেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে, P2E গেমিং প্ল্যাটফর্ম। তো আপনি এখানে প্লে টু আর্ন, মানে গেম খেলে আর্নিং করতে পারবেন টোটালি ফ্রিতে। এখন আর্নিংটা আপনি করতে পারবেন, আমি একদম ইজি ওয়ে দেখাই দেবো সব কিছু সুন্দর মতো। আপনারা চাইলে এখানে গেম খেলে এখন টোকেনগুলো আর্নিং করে রাখতে পারেন। এখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এখানে দেখেন আপনি যেই টোকেনটা আপনি আর্নিং করবেন, টোটাল সাপ্লাই একদম কম, এবং টোকেনের প্রাইসটা হচ্ছে PZP, তাদের যে নেটিভ টোকেন এটা। এখানে আপনি ডিস্ট্রিবিউশন যে টোকেন মিক্সটা আছে এটা আপনি দেখতে পারবেন। এখানে আপনি গেম খেলার জন্য 22% তাদের যে টোটাল সাপ্লাই আছে, যে টোটাল সাপ্লাই, আর 22% টোকেন গেম খেলার জন্য এখানে দেওয়া হবে। আর নেটওয়ার্ক দেখতে পারতেছেন, এখানে হচ্ছে পলিগন নেটওয়ার্ক। আর পলিগন নেটওয়ার্কে আপনি যখন এটা পাবেন, মানে সেল করার সাথে সাথে, মানে পাবেন তো এখনই, বাট এখন সেল করতে পারবেন না, এখনও লিস্ট হয় না। এরা নিচের দিকে রোডম্যাপ আসলে Q4 দেখতে পারবেন এরা লিস্ট করবে। এবং Q4 মধ্যে এই যে 2022 সাল আছে, 2022 সালেই, মানে লাস্টের দিক দিয়ে ডিসেম্বর মাসে এটা লিস্ট হবে। তো তখন আপনি কিন্তু সেল করতে পারবেন। এখন যত বেশি টোকেন আর্নিং করে রাখতে পারবেন প্রফিট তত বেশি হবে। টোকেনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো, এটা আমি দেখাই দিয়েছি। এখানে দেখেন টোটাল সাপ্লাইও একদম কম, এবং পলিগন নেটওয়ার্কে আপনি টোকেনটা পাবেন। সো এখন আসি গেম খেলে কীভাবে আপনি টোকেনটা আর্নিং করবেন। এবং যে টোকেনটা আছে এটা এখন আপনি উইথড্র করতে পারবেন না, তো আপনি জাস্ট এখন আর্নিংটা করে রাখতে পারেন। তো এই যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদেরকে দিয়ে দেবো। আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে, আপনি যদি এই ফোন ইউজার হন সেক্ষেত্রে প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, দেখতে পারবেন প্লেজ্যাপ অ্যাপ্লিকেশন। আমি আবার বলতেছি প্রজেক্ট কিন্তু একদম ভেরিফাইড। সো এটা আপনার ইচ্ছা, আপনি এখানে এখন থেকে কাজ করবেন নাকি করবেন না। হয়তো বা পরবর্তী সময় যখন লিস্টেড হবে তখন আপনার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না, যদি এখন মিস করেন। আমি যে অ্যাপ্লিকেশনটা আছে সরাসরি এটা ওপেন করি, আপনাদেরকে লাইভই করে দেখাবো। তো অ্যাপ্লিকেশনটা যখন আপনি ওপেন করবেন এরকম আসবে, আপনাকে বলবে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আছে, এটার উপর ক্লিক করবেন। আপনার ফোনের সবগুলো মেইল এখানে শো করবে। ওকে, তো আপনার এখানে যখন মেলগুলো শো করবে, যে কোনো একটা মেল আপনি যেটা বিভিন্ন সাইটে কানেক্ট করেন ওইরকম একটা মেল এখানে সিলেক্ট করে দেবেন, এরকম আসবে। এখান থেকে আপনি আপনার যেটা আছে এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেরকম এখানে দেখতে পারবেন একটা আছে, এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। এখানে আপনি চাইলে আপনার যে নামটা আছে এটা ডিফল্টভাবে থাকবে, তো আপনি আপনার নামটা চাইলে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম, বা যে কোনো কিছু এখানে দিলেই হবে। দেন এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউর উপর ক্লিক করবেন, আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত গেমস, আপনি কীভাবে গেমসটা প্লে করবেন এটা ফার্স্টে তারাই আপনাকে দেখা দেবে। তো যেভাবে দেখাবে ওইভাবে ক্লিক করবেন। যেরকম এটা হচ্ছে জেট এরিনা যেটা আছে, এটার উপর যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি বিভিন্ন গেমস পাবেন। তো এখান থেকে বলতেছে ফার্স্টে একটা টুর্নামেন্ট আপনাকে এখান থেকে প্লে করার জন্য, তো জয়েন ফ্রি লেখা আছে, এটার উপর ক্লিক করে আপনি ফ্রিতে একটা টুর্নামেন্ট এখান থেকে খেলে নেবেন। তো আমি ফার্স্টে আপনাদেরকে এখানে খেলে দেখাই। এখানে দেখেন কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে, আপনি যখন এখান থেকে উইন হবেন, উইন হওয়ার পর কিন্তু এখানে আর্নিংটা করতে পারবেন। দেখেন আমি এখান থেকে এটা এখানে বসাই দিলাম। ওকে, তো এটা কিন্তু হয়ে গেছে। তো এরকমভাবে আপনি জাস্ট এটা বসাইবেন। তো এগুলো আপনি যখন গেমসটা ইনস্টল করবেন, ইনস্টল করে এমনিতেই আপনি এটা বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আপনাকে দিয়ে দিতেছে, আপনার এগুলো আপনার ইচ্ছা মতো এগুলো কিন্তু এখানে দিতে হবে। যখন এটা তারা না দিবে তখন আপনার এটা, মানে বুঝে শুনে আপনার নিজের ইচ্ছা মতো দিতে হবে। তো এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউর উপর ক্লিক করবো। ওকে, তো কন্টিনিউর উপর ক্লিক করে আমি এখান থেকে গেমটা কমপ্লিট করে নিতেছি, আপনারা গেম দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু আমি গেমস খেলে এটা উইন হয়ে গেছি। তো আপনারা জাস্ট উইন হওয়ার পর এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখানে ফার্স্টে যে টিউটোরিয়ালগুলো দিবে এখানে আপনি জাস্ট এখানে দেখবেন আমি কিন্তু জেমস পাইছি এখান থেকে 10টা। তো এখান থেকে কালেক্ট আছে, কালেক্টের উপর ক্লিক করি এবং এখানে আরও কী কী পাইছি এগুলো আমি আপনাদেরকে সব কিছুর কাজটা এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন ফার্স্টে এখানে আমি 30টা জেমস অলরেডি পাইছি। তো এগুলো দিয়ে কী কাজ এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে এটা ব্যাক করে দিই। আচ্ছা, এখানে যখন আপনি কিছুক্ষণ গেম খেলবেন, গেম খেলার পর এরকমভাবে একটা উপর একটা পপআপ দেখতে পারবেন যে ইন্টার কোড। তো এখানে একটা রেফার কোড আপনাকে এন্টার করতে হবে। তো আমি
কোডটা আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, প্লাস আপনাদের যেই কোডগুলো আছে কোডগুলো আপনি ইউটিউব কমেন্টের কমেন্ট বক্সে দিয়ে দেন, এবং আপনারা চেষ্টা করবেন যে একজন আরেকজনের যে কোডটা আছে কোড ইউজ করার জন্য। এতে করে কি হবে, আপনারা এক একজন আলাদা আলাদা এখান থেকে জেমস এবং এখানে যেই স্টার্টার আছে স্টার্টারগুলো আর্নিং করতে পারবেন, এবং এইগুলো থেকে আপনি কনভার্ট করে এই যে টোকেনটা আছে টোকেনটা নিতে পারবেন। কীভাবে নেবেন, কীভাবে গেম খেলবেন এটা তো দেখাই দেবো। তো এখানে আমি ফার্স্টে একটা যে ইনভাইট কোড আছে ইনভাইট কোডটা দিয়ে দিই, আর আপনারা ইনভাইট কোডটা টেলিগ্রাম চ্যানেলে পাবেন, প্লাস টেলিগ্রাম কমেন্ট বক্স যেটা আছে টেলিগ্রাম কমেন্ট বক্সে কেউ দয়া করে কোডগুলো দিবেন না, তাহলে হয়তো বা বট অটোমেটিক ডিলিট করে দিতে পারে অথবা অ্যাডমিন ওয়ার্নিং দিয়ে দিতে পারে। তো আপনি কী করবেন, সরাসরি ইউটিউব কমেন্ট বক্সে দিবেন এবং ইউটিউব থেকে আপনারা এখানে ইউজ করা ট্রাই করবেন। তো আমি এখান থেকে আমার যে কোডটা আছে দিয়ে দিই। ওকে, তো আমি এখানে কোডটা দিয়ে দিলাম, কোড দেওয়ার পর এখান থেকে পারবেন আমাকে 10টা জেমস দিছে। আপনি জাস্ট এখান থেকে ফার্স্টে কোডটা যখন দিবেন কিছুক্ষণ গেম খেলার পর তখন আপনারা এখান থেকে এটা ক্লাইম করতে পারবেন, এবং 50টা দেখতে পারবেন এখান থেকে স্টার্টার দিছে। তো এখন চলে আসছে এখানে গেমসের মধ্যে, এবং এখানে দেখতে পারবেন আপনারা এখানে আরও অপশন পাবেন। আপনি ফার্স্ট আমি সব কিছু এখানে দেখা দিব, এখানে প্রোফাইল আছে, প্রোফাইলের উপর যখন ক্লিক করবেন এখানে আপনার যে আপতারগুলো আছে এগুলো এখানে দেখতে পারবেন, এগুলো এখন আমার শো করতেছে। আমি এখানে যখন আপনি হোমের উপর ক্লিক করবেন এখানে দেখতে পারবেন, এখানে দেখেন স্পিন আছে, এখান থেকে আপনি ডেলি স্পিন করতে পারবেন। স্পিনের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে স্পিন নাও লেখা আছে এটার উপর ক্লিক করলে আপনি ডেলি এখান থেকে একটা করে স্পিন করতে পারবেন। তো আমি একটা স্পিন করি, দেখি এখানে কী পাই। তো এখানে দেখেন আমি 5টা জেমস পাইছি, 20টা 5টা স্টার্টার পাইছি। তো আপনারা এখান থেকে আবার দেখেন এখানে 24 ঘন্টা পর কিন্তু আমি আবার এখানে একটা স্পিন করতে পারবো। তো আপনি চাইলে আপনি এখানে আসবেন, আসার পর এখান থেকে স্পিনটা করবেন। এখানে আসার পর যখন আপনি গেমসটা খেলবেন, গেমস কোথা থেকে খেলবেন, এই যে এখানে দেখেন, এখানে দেখেন লেখা আছে যে জেট এরিনা লেখা আছে, জেট এরিনার উপর ক্লিক করবেন। এই যে এখানে যে জেট এরিনা লেখা আছে, জেট এরিনার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি গেমের মধ্যে নিয়ে যাবে, এবং আপনি যখন এখানে ওই পেজের মধ্যে আবার যাইতে চাইবেন তখন এখান থেকে এখানে হোম আছে, হোমের উপর যখন ক্লিক করবেন এখানে নিয়ে আসবে। তো এখানে অনেক অনেক অপশন আছে, আরও দেখতে পারবেন NFT, তারপরে স্টোর, আরও এগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হয় না, এগুলো হইতেছে এখন কামিং সুন। তো আপনাদের যেভাবে দেখাবো এইভাবে এখন শুধুমাত্র গেমগুলো প্লে করতে থাকেন। এখানে 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করেন। আচ্ছা, 3 ডটের উপর ক্লিক করার দরকার নাই, এখানে যে জেট এরিনা লেখা আছে বড় গোটটা, এই জেট এরিনার উপর ক্লিক করেন। এই যে জেট এরিনা আছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনাদের গেমসে নিয়ে যাবে। তো প্রত্যেকটা গেমস আপনি ফার্স্টে ফ্রিতে একবার করে খেলতে পারবেন, যেরকম আমি এখানে এই যে বাবল আছে বাবলটা খেলছিলাম। তো এখানে যখন আপনি ফ্রিতে খেলবেন তখন এখানে টুর্নামেন্ট মানে টুর্নামেন্ট দেখতে পারবেন। তো এখানে আপনি দেখেন এখানে আর্নিংটা করবেন কীভাবে, আপনি এখান থেকে ফ্রিতে প্রত্যেকটা খেলার জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা এখানে জেমস দিতে আছে এবং এখানে স্টার্টার দিতে আছে। তাছাড়া এখানে নিচের দিকে আরও অপশন পাবেন যেখান থেকে আপনি স্টার্টার এবং জেমস গেমস খেলে টুর্নামেন্ট খেলে এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে দেখেন এটা যদি আপনি খেলেন 4টা স্টার্টার পাবেন, এখানে এটা খেললে 25টা জেমস পাবেন। তো এরকমভাবে কিন্তু পাবেন। এখানে উপরের দিকে যদি ক্লিক করি আমার এখানে দেখেন 50টা জেমস আছে, এটা হচ্ছে জেমস। আপনি এখানে এগুলো স্টার্টার দিয়েও বাই করতে পারবেন। এখানে হচ্ছে এটা এই স্টার্টার, এবং স্টার্টার আপনি ডলার দিয়ে হয়তো বা এখন কিনতে পারবেন। তাছাড়া এখানে ইনভাইট যে আছে ইনভাইটের উপর ক্লিক করলে আপনি এখান থেকে ইনভাইট কোডটা পেয়ে যাবেন, যেটা আমি বলছি টেলিগ্রামে শেয়ার করার জন্য, ইউটিউবে শেয়ার করার জন্য, সরি। তো ইউটিউবে শুধুমাত্র কোড শেয়ার করবেন, কেউ লিঙ্ক কিন্তু শেয়ার করেন না। তো এখানে যে টোকেনটা আছে টোকেনের উপর যদি আমি এখানে ক্লিক করি, টোকেনের উপর ক্লিক করলে দেখতে পারবেন আমার এখন 0 আছে, কারণ আমি এখনও কোনো টুর্নামেন্ট কমপ্লিট করি নাই। তো আপনি এখানে যখন আসবেন এখানে উইথড্র অপশন দেখতে পারবেন, তো উইথড্র অপশনের উপর যদি ক্লিক করেন এটা দেখতে পারবেন এখন আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না, যখন এটা লিস্টেড হবে তখন আপনি উইথড্র করতে পারবেন। এখানে উপরে আই বাটন আছে, আই বাটনের উপর যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে যে তাদের যে টোকেনটা আছে এটা খুব তা শীঘ্রই এখানে এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হবে, এবং যখন আপনি এক্সচেঞ্জে লিস্টেড হবে এটা অল যে টোকেনগুলো আছে টোকেন ক্যান বি উইথড্রোন টু, আপনি এখান থেকে সরাসরি উইথড্র করতে পারবেন এক্সটার্নাল ওয়ালেটে বা সরাসরি এক্সচেঞ্জারের মধ্যে এখান থেকে উইথড্র করতে পারবেন যখন এটা লিস্টেড হবে। এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হবে তারা কিন্তু বলে দিচ্ছে, আর এটা বেশি দিন লাগবে না, অনেক আগের প্রজেক্ট। এখানে আরও চিহ্ন আছে, আরও চিহ্নের উপর ক্লিক করে এখন বলি আপনি আর্নিংটা করবেন কীভাবে। এখান থেকে প্রত্যেকটা গেমস দেখতে পারবেন, যেরকম এখানে এই লুডো গেমের উপর যদি আমি ক্লিক করি ফার্স্টে দেখতে পারবেন এখানে জয়েন ফ্রি, আপনি জয়েন ফ্রিতে জয়েন করবেন, এখান থেকে 10টা করে জেমস পাবেন এবং কিছু স্টার্টার পাবেন। তো যেরকম আমি এখানে একটা গেমস প্লে করছি, এই যে বাবলসটা আছে বাবলসটা প্লে করছি। তো প্লে করার পর আপনি ফ্রিতে প্লে করার পর এইগুলো সব ওপেন হবে প্রত্যেকটা গেমসের মধ্যে। তো এখানে দেখতে পারবেন একটা টুর্নামেন্টস আছে, এবং এই টুর্নামেন্টসের মধ্যে একটা প্রাইস পুল আছে, টুর্নামেন্টটা এন্ড হবে হইতেছে 3 দিন 21 ঘন্টা পরে। তো এখানে যারা যারা গেম প্লে করবে, গেম প্লে করার পর হাইয়েস্ট স্কোরার যারা তাদেরকে কিন্তু এখান থেকে দেওয়া হবে। আমি যদি এই টুর্নামেন্টের উপর ক্লিক করি এখান থেকে দেখতে পারবেন টুর্নামেন্টে জয়েন করার জন্য আমার জেমস লাগবে 20টা, আমার কিন্তু অলরেডি 50টা জেমস আছে। এবং এখানে প্রাইস পুলটা কী দেখেন, এখানে যখন আপনি জেমস দিয়ে জয়েন করবেন তখন এখানে টোটাল প্রাইস পুল হইতেছে 100 টোকেন, এই যে টোকেনটা আছে এই টোকেন কিন্তু খুব কম পরিমাণে দিতেছে, কারণ টোকেনের সাপ্লাই কিন্তু কম। তো আপনি এখান থেকে 100 টোকেন পাবেন এবং এখানে 50টা স্টার্টার পাবেন। তো এখানে লিডার বোর্ডটা দেখতে পারবেন, 10 টপ 10
15,000 করে স্কোর করছে। এখন যদি আপনি এখানে টুর্নামেন্টের মধ্যে জয়েন করতে চান, এখানে জয়েন টুর্নামেন্টস আছে, টুর্নামেন্টসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কে কত টোকেন করে পাবে। যারা টুর্নামেন্টসে জয়েন করবে ফার্স্ট এবং প্রথম থেকে থার্ড পর্যন্ত যারা হবে, এক একজন 14টা করে টোকেন পাবে, এরপরে 10টা এগুলো দেখে নেবেন। তো এখানে সব কিছু দেওয়া আছে, তো আপনি জাস্ট কী করবেন, এখানে নিচের দিকে জয়েন টুর্নামেন্ট আছে এটার উপর ক্লিক করে আপনি গেম প্লে করবেন, এবং যার স্কোর বেশি থাকবে এই 3 দিনের পরে তাকেই কিন্তু টোকেনগুলো দেওয়া হবে। ওকে, তো এখানে গেমসটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমি টুর্নামেন্টের মধ্যে জয়েন করে ফেলছি। উপরে দেখতে পারবেন টাইমটা কাউন্টডাউন হইতেছে, আপনাদেরকে তেমন দেখাইতে পারবো না, তাও দেখানোর ট্রাই করতেছি। এখানে দেখেন এগুলো ওই যে আগে আপনি হয়তো বা খেলছেন, এরকমভাবে এগুলো মিলাইতে হবে, এবং এখান থেকে দেখেন আমার কিন্তু 90 পয়েন্ট হয়ে গেছে। তো এরকমভাবে আপনাকে আসলে পয়েন্টগুলো এখানে আর্নিং করতে হবে, এবং পয়েন্ট আর্নিং করলে এই যে এখানে দেখেন 1/2000 পয়েন্ট করছে, তো এর থেকে বেশি আপনাকে করতে হবে যদি আপনি এখানে উইন হতে চান। যেরকম আমি এখানে দেখেন পেমেন্ট কী কই পেমেন্ট বলে এই আসলে আমি এখানে গেমটা প্লে করতে থাকি, কারণ এখানে কথা বলতে বলতে গেম প্লে করা যাবে না, আমি জাস্ট এখানে উড়ে দূরে খেলতে থাকি। ওকে, তো এইভাবে আপনারা জাস্ট প্লে করবেন গেমটা। এখানে দেখেন আমি যেভাবে প্লে করতেছি আপনি এইভাবে প্লে করবেন, এবং প্লে করার পর কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটা যে ইয়ে করতেছেন মিলাইতেছেন, তার কারণে কিন্তু আপনি এখানে ইয়ে পাইতেছেন, এই পয়েন্ট পাইতেছেন, এবং পয়েন্টগুলো আপনার উপরে অ্যাড হইতেছে, প্রত্যেকটাতে পয়েন্ট উপরে অ্যাড হইতেছে। তো আপনি এইভাবে প্লে করবেন। ওকে, তো আমি এখানে গেম প্লেটা করি, আচ্ছা পজ করে করি। ওকে, তো এখানে টুর্নামেন্টের মধ্যে দেখেন লিডার বোর্ডের মধ্যে আমার নামটা চলে আসছে, এখানে আমি 62 নাম্বার হয়েছি। তো আপনি যখন যদি এখানে আরও এখানে আর্নিং করতে চান, এখানে প্রত্যেকটা আর্নিংয়ের জন্য একটা করে আপনার স্টার্টার স্পেন্ড করতে হবে। তো এখানে স্টার্টার স্পেন্ড করতে থাকবেন এবং এখানে পয়েন্ট বাড়াইতে থাকবেন। আমি কিন্তু একদম 3 মিনিট যে আছে 3 মিনিটের মধ্যে সবগুলো বাবল ফালাই দিয়েছিলাম। তো তারপরে এইখানে আমি এই যে 62 নাম্বার র্যাঙ্কিং আছে, 62 নাম্বার র্যাঙ্কিং হয়েছি। তো আমি এখান থেকে আরও একটা স্টার্টার এখান থেকে ইউজ করবো এবং ট্রাই করবো আরও উপরের দিকে যাওয়ার জন্য। আপনারা এইভাবেই করবেন। আচ্ছা, এইভাবেই মূলত আপনাদেরকে প্রত্যেকটা টুর্নামেন্টসের মধ্যে পার্টিসিপেট করতে হবে এবং এখান থেকে টোকেনগুলো আর্নিং করতে হবে। এবং যে টোকেনগুলো আপনি আর্নিং করবেন পরবর্তী সময় আপনি এটা উইথড্র করে সরাসরি সেল আউট করতে পারবেন। আমি অলরেডি গেমস খেলছি অনেকক্ষণ, তো আপনারা জাস্ট এইভাবে গেমসগুলো প্লে করবেন। এবং আপনাদের যে রেফার কোডটা আছে অবশ্যই রেফার কোডটা ইউটিউব কমেন্ট বক্সের মধ্যে আপনাদের রেফার কোডটা দিয়ে দেবেন, যাতে করে অন্য যারা আছে তারা এখান থেকে গেম প্লে করার সময় আপনার রেফার কোডটা ইউজ করতে পারে। এতে আপনারও বেনিফিট হবে, যে আপনার রেফার কোডটা ইউজ করতেছে তারও বেনিফিট হবে, যাতে করে আপনারা গেম প্লেটা এখানে বেশি করতে পারেন। সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে এই যে রেফার কোডটা আছে এটা শেয়ার করার জন্য বলতেছি। সো আপনারা প্রত্যেকে গেম প্লে করতে থাকেন, এবং যে টোকেনটা আপনি আর্নিং করবেন এটা পলিগন নেটওয়ার্কে যখন আপনি এটা সোয়াপ করবেন বা সেল করবেন তখন ফি কম লাগবে এবং উইথড্র করার সময় ফি কম লাগবে। সো অবশ্যই প্রত্যেকে গেম প্লে করতে থাকেন। আর ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।